নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের আরেকটি ব্যবহারিক ক্লাস আমরা হাতে কলমে করে দেখব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই লক্ষ্য করো। অস্কর আমরা মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুর অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক বাস্তবে দেখবো। সবাই একটু খেয়াল কর, এই যে অপটিক সিনেমা, এই যে বড় একটা অপটিক সিনেমা দেখতে পাচ্ছ, একজন একজন ধরো, এই যে সাদা, রক্ত বেরিয়ে যাচ্ছে ঠিক, আমরা এটু বের করি আস্তে করে। দেখো এবার একটা জিনিস খেয়াল করো সবাই, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা, সবাই আছো তো, এবার খেয়াল করো, এ দেখো বড় একটা দেখা যাচ্ছে সাদা, এটা হচ্ছে অপটিক সিনেমা, তিনটে আছে দেখো, তিনটা এই একটা, একজন ধরো, একজন ধরো, একটা নিয়ে ধরো, ধরো এরকম ধরো, একজন সবাই দেখো এই যেটা বলছিলাম, কোথায় কি গেছে, কার কি কাজ আছে, এটা দেখতে পাচ্ছ, এই আরেকটা হচ্ছে দুটো দেখতে পাচ্ছ এখানে, এই যে দুইটা, একটা উর্ধ্ব চলে গেছে, একটা নির্ধ চলে গেছে, আছে এই যে কেটে গেল, কেটে গেছে ছোট, দেখছ এবার এই দিক খেয়াল করো, চক্ষুটি খেয়াল করো একটু, চক্ষুটি দেখো তিনটা জিনিস আছে, ওই যে কয়টা আছে দেখা যায়, দেখা যায় তিনটা, হ্যাঁ এবার দেখো তিনটা, এই চক্ষু তো একটা কোথায় গেছে দেখছো, এই যে চক্ষু তিনটা, এই যে একটা দুটা তিনটা সাদা অপটিক সিনেমা, এরকম প্রত্যেকটা এসে এইখানে মিলিত হয়েছে, এবার এইখানে হচ্ছে এর একটা হচ্ছে উর্ধ্ব চলে, একটা হচ্ছে নিম্ন চলে, এই যে, এই যে দেখো, এই যে নিম্ন চলে, এই যে একটা আছে, এদের একটা কেটে গেল, ওই যে দেখো আছে, এই যে, এই যে, এই যে আছে, এই আছে না সাদা, এরকম রেগিল ভাবে সব একেবারে পুরো মস্তিষ্ক যেরকম চিত্র আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক ক্লিয়ার দেখা যাবে, এবং দশটি সিনেমা আছে, উর্ধ্বষ্টে গেছে, অধষ্টে গেছে, চক্ষুতে গেছে, চক্ষুতে যেরকম তিনটা গেছে, এরকম প্রত্যেকটা ধরে দেখানো যাবে, এ দেখো যদি আমি চক্ষুটাকে ছিঁড়ে ফেলি ছাড়বে না, সহজে ধরে দেখো তিনটা আছে, তিনটা দেখো আছে কিনা, হ্যাঁ আছে তিনটা, একটা অপটিক সিনেমা আছে, এটা দেখো, দেখো সাদাটা দেখা যাচ্ছে এবারে, আছে কোথায় মিলিত হচ্ছে, অপকর কোথায় মিলিত, আমরা যেটা বলছিলাম যে সেরিবিরাম আছে এখানে,
পাইছো গিলু পাইছো আমরা যেটাকে গিলু বলি এই যে এই এই আছে হ্যাঁ এই যে এই যে গিলুটা আছে এই যে দেখো হ্যাঁ আছে রেডিও হচ্ছে মূলত মস্তিষ্ক সেরিব্রামটা হচ্ছে এই দেখো এই যে যদি এটাকে যদি তুমি এই দেখো সাদা পেঁচানো আছে এইবার খেল করো এই যে খেল করো এই দেখো গেল না গেল না এইবার এইখান থেকে যে বইটি নিয়ে এসো তোমাদের একজন এই যে দেখো এই পিছনে যে সাদা অংশটা আছে মাছ হিসেবে দেখা যাচ্ছে ঠিক মানুষের এই পাশে আসো এই পাশে আসো রাখো নিচে রাখো এই যে সাদা অংশ আইবো তালে মাছ আছে এই যে আইবো তালে মাছ আছে এই যে পাইছো পাওয়া গেছে এই যে আছে না কারো বলো কোনো বুঝতে অসুবিধা নেই বলো এবার আছে মেরুলা অবলঙ্গটা এই যে এর নিচে আরো নিচে যাও এই যে এইখানে আছে মেরুলা এই যে মেরুলা অবলঙ্গটা আছে এবার যে করোটি শক্ত যে খোলো নাম হচ্ছে করকর এই যে করভাস ক্যালোসাম করভাস ক্যালোসাম মূলত হচ্ছে এই যে এই সাদা অংশটা হচ্ছে করভাস ক্যালোসাম মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক হচ্ছে এইটা এই যে মধ্য মস্তিষ্ক এই যে মধ্য মস্তিষ্ক এইটা আছে তাহলে সেরিবেলাম গেল এই যে সেরিবেলামটা এই পাশে এই যে আলাদা করে দেখাচ্ছি এই যে সেরিবেলাম ভাগ হয়ে গেল ভাগ হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের অংশ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়েছে পশ্চাৎ মস্তিষ্ক আছে অগ্র মস্তিষ্ক সেরিব্রাম থ্যালামাস আইবো থ্যালামাস ঠিক আছে এই যে সুষুম কাণ্ড এইটা যদি তুমি আমি এটাকে যদি কাটি এই মাছটাকে যদি কেটে ফেলি এই মাছটাকে যদি আমি মাছটা বিশাল বড় তো অনেক বড় মাছ এনেছো আনার জন্য ধন্যবাদ দেখা যায় আর এটা সব ঠিক ছিল দেখা যাচ্ছে বড় দেখা যাচ্ছে আর টু সাইড এই সাইড এই সাইড মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক ঠিক আছে সবাই বুঝতে পারছো মানুষ না তুমি কি করো
পাইছে সবাই এবারে এটা খেয়াল কর এই যে এই যে পটকা যা ফুলকা কই আমরা কই না এটা সে পটকা পটকা তাহলে ফুল তো কি ভারসাম্য রক্ষা করে পানিতে ভাসার জন্য মাছকে এই যে ভারসাম্য রক্ষা করে ওর ভিতরে তো হাওয়া আর আছে তোর এই ফুলকা আছে এখানে ওটাকে পটকা বলে ঠিক আছে আর যেটাকে বলে আছে মাছের হার্ডউড কই দেখছি রাখ পাকনা মৎস্য কাকে বলে মাছ আছে জোর বিজোর পাকনা আছে আছে না জোর বিজোর বলতেছি সব বল বিলকুল হারিয়েছে এখন হচ্ছে এটাকে এখন এই যে কি বলে এটাকে আমরা যে জল ছবানি বলি না যেটাকে বলে ফুলকা বলে মাছ এই এই আছে তার কাছে ছাকন প্রক্রিয়ার সাহায্যে এখানে খাবার ছাকিয়ে গ্রহণ করে এটি আছে ফুলকা হ্যাঁ এই যে যেটাকে আমরা গ্রাম বাংলা কি বলি না জল ছবানি বলি আছে জল ছবানি বলি এখন নিডিল কই আনো নাই এখন এখান থেকে যদি তুমি মাছের চক্ষুটাকে দেখো এখনো ছাড়াই যায়নি অনেক শখ যেটাকে বলা হচ্ছে এইবার এখানে ধরে দেখো এই ধরে দেখো এখানে দেখো কত বড় দেখায় দেখায় বড় এই জিনিসটা আছে পিত্তাশয় এইবার দেখো কোথার থেকে কোথায় গেছে দেখো এইটা হচ্ছে পিত্তাশয় এই যে পিত্তাশয় এটা কোথায় গেছে দেখো এই যে স্টোমাকের সাথে মিলে গেছে এই যে স্টোমাকের সাথে মিলে গেছে দেখছো এখান থেকে একদিন এনজাইম নিশ্চিত যায় স্টোমাকে এখানে যায় গেল বুঝতে পেরেছো যা খাদ্য বস্তুকে হজম করতে সহায়তা করে এইখানে পাথর হয় মানুষের কেন পিত্ত কয় পিত্ত কয় এই যে পিত্ত দেখো কি বর্ণের পিত কালার পিত কালার অর্থাৎ পিত্ত কালার মাছ রান্না কোটা বাসা সব আর দাদি দেখো এইখান থেকে এই জায়গার থেকে এই পর্যন্ত চলে আসছে এই যে আমাদের যে পাশর পাশরগুলো আছে পাশরের কাঠি যেটা গুলো আছে এই যে কশেরুকা এরকম কশেরুকা আছে নাম্বার কশেরুকা নবম কশেরুকা প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এই বাসতে এখন থেকে যদি এইভাবে কাটো ওরে তো আর দেখা যাবে